যখন কথা বলি তখন ওর কথা না। হ্যাঁ হ্যাঁ আচ্ছা যাই হোক, এবার আমরা তাহলে পরে এখন ব্যাকগ্রাউন্ডে এই দুটো জিনিস একই সাথে লেখার জন্য স্পেস দিয়ে লিখলেই চলবে। এর জন্য আমি আপনাদের প্রথম ক্লাসে বোধহয় এভাবে লিখছিলাম, ব্যাকগ্রাউন্ড এভাবে লিখছিলাম। তা আপনি যদি শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড লিখেও কালার দেন তাও কি হবে, কাজ করবে? আপনি যদি শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড লিখে এই ইমেজটা দেন তাও কাজ করবে, কারণ দুইটার কাজে কি ব্যাকগ্রাউন্ড ও ধরে নিবে কোনটা ইমেজ কোনটা কালার। আপনার এখানে লাইন ধরে না বসে একজন এখানে বসে, ওকে? তো এতটুকু আপনাদের মনে না রাখলেও চলবে, ঠিক আছে? যতটুকু দিলাম এতটুকু মনে রাখবেন, কিন্তু আপাতত সরি বুঝলেই হবে, মনে রাখবেন তো যখন প্র্যাকটিস করবেন তখন, ব্যাপারটা বলতে ভুল করছি আমি, এটা এখন বুঝে রাখেন, জাস্ট যখন প্র্যাকটিস করবেন তখন এটা মনে মনে থাকবে, কারণ একটা জিনিস দেখলেই তো মনে থাকবে না। আচ্ছা, তো ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করলাম আমি, রিলোড দিলাম, শুধু ব্যাকগ্রাউন্ড কালারটা আছে। এখন আমি এই এরিয়ার বাম পাশে একটা কি ইউজ করব, একটা মার্জিন ইউজ করব, একটা গ্যাপ তৈরি করব। মার্জিন দিলাম জিরো, এটা কোন কোন ভ্যালু, কোন পাশের, কোন পাশের ভ্যালু? আচ্ছা এটা যদি আমি দুইটা ভ্যালু ইউজ করি, প্রথমটা কাজ করে উপরে আর নিচের জন্য, প্রথমটা কিসের জন্য কাজ করে, উপরে আর নিচে, আর যদি আমি একটা ইউজ করি তাহলে চারদিকে, চারদিকে, আর যখন আমি দুইটা ইউজ করি তখন একটা উপরে নিচে আর একটা ডানে বামে, যখন আমি তিনটে ইউজ করি। প্রথমটা কাজ করবে উপরে, পরে লাস্টেরটা কাজ করবে নিচে, আর মাঝখানেটা কাজ করবে ডানে বামে, ঠিক আছে? প্রথমটা উপরে, পরেরটা ডানে বামে, তারপরেরটা নিচে, আর যদি চারটে ইউজ করি লাস্টেরটা কোথায় কাজ করবে, বামে, উপরে ডানে নিচে বামে, দেখেন উপরে জিরো পিক্সেল হওয়ার কথা, উপরে জিরো পিক্সেল, ডান দিকে, ডান দিকে 10 পিক্সেল, শো করে, শো করে কিছু আছে ডান দিকে যে শো করবে, ইন্সপেক্ট ইলামেন্টে গেলে বুঝতে পারবেন যে আসলে শো আসতেছে কিনা, দেখছেন? এখন একটা কথা হলো, আপনি যখন একটা নির্দিষ্ট জিনিসে মাউস নিয়ে যাবেন, দেখেন হলুদ যে অংশটা এটা হচ্ছে মার্জিন, আর নীল যে অংশটা এটা হচ্ছে কন্টেন্ট, নীল অংশটা চারপাশে যে জিনিসটা গাঢ় হয়ে থাকবে এটা কি প্যাডিং, তো মার্জিন প্যাডিং এর কাহিনী মনে হয় আপাতত আপনাদের মধ্যে মোটামুটি হলো ক্লিয়ার, বুঝি নাই, কেউ কিছু বলছেন? মাঝে মধ্যে পানি জিনিসটাও গলা দিয়ে নামে না, সবার ক্লিয়ার, ক্লিয়ার না কার একটু বলেন আমাকে, আমি বুঝাই দিই আরেকবার, আপনি তো ক্লাসই করেন নাই। প্যাডিংটা কোনার দিকে, এখানে এতক্ষণ যে ছিল আপনাদের ব্যাচের কেউ আসলো এদিকে তাকাবে, আমি আবার শুরু করি, এদিকে তাকান, বাসে গিয়ে প্র্যাকটিস করেন। এখানে কালার কি জিনিস বুঝি, এখন ব্যাকগ্রাউন্ড কালার কি জিনিস তাও বুঝি, ডিসপ্লের কয়টা ভ্যালু থাকে বা কোনটার কাজ কি এগুলো মোটামুটি বুঝতে পারছি, প্যাডিং কি এটাও জানি, মার্জিন কি এটাও বুঝতে পারছি, তাই না? আচ্ছা করা যায়, যেমন মনে করেন
আপনি এখানে মার্জিন টপ রাইট দিলেন 100 পিক্সেল, এটা কাজ করে কিনা একটু দেখি। সরি, টপ রাইট না দিয়ে লেফট দিয়ে, তাহলে বোঝা যাবে। যদি এখানে কালো হয়ে থাকে তাহলে বুঝবেন কাজ করবে না, ঠিক আছে? কাজ করে। যদি আপনি এখানে টপ লেফট না দিয়ে লেফট টপ দেন, দেখি কি হয়। হবে হবে না? এখন আপনি একটু গুগলে সার্চ দেন মার্জিন টপ লেফট, দেখেন কিছু আসে কিনা। কোনো কিছু মানে কনফিউজ থাকলে বা যদি মনে হয় এটা করা যাবে কি না, সেই ক্ষেত্রে গুগলে একটা সার্চ দিবেন, যেটা লিখে সার্চ দিবেন ওইটার রেজাল্টই শো করবে। আচ্ছা, এরকম কিছু দেখেন নাই, এই যে মার্জিন টপ মার্জিন রাইট এরকমই আছে, ওরকম নাই, যার কারণে কাজ করবে না। আর তাছাড়া ইজি ওয়ে, বুঝার ইজি ওয়ে হচ্ছে দিয়ে দেখবেন এখানে এটা নীল হয় কিনা, নীল হয় না। আচ্ছা, তো মার্জিন প্যাডিং সবই বুঝলাম, এবার আমরা বুঝবো বর্ডার কি জিনিস, ঠিক আছে? এবার কি বুঝবো বর্ডার কি জিনিস? একটা বক্সের চারপাশে, একটা বক্সের কি চারপাশে বা চারদিকে হোক, ডান দিকে হোক, বামে হোক, উপরে হোক, নিচে হোক, যেদিকেই হোক, আপনি একটা দাগ দিতে চাচ্ছেন। কি চাচ্ছেন? একটা দাগ দিতে চাচ্ছেন, এই দাগটাকে বলা হয় বর্ডার। যেমন বর্ডার ফার্স্টে দিতে হয় বর্ডারের উইথ, ফার্স্টে দিতে হয় বর্ডার কালার, সরি, ফার্স্টে দিতে বর্ডার কালার, বর্ডারের কালারটা কি হবে। তো বর্ডারের কালার দেন আপনি ব্ল্যাক, চারপাশে কোনো কিছু আসছে, এই কালারটা তখনই কাজ করবে যখন আমি বলবো যে এটা কী টাইপের বর্ডার, এটা কি টাইপের বর্ডার। এখানে দেন বর্ডার স্টাইল, বর্ডার স্টাইল সলিড, সলিড মানে এক দাগ, সলিড মানে কি এক দাগ। আপনি যদি এখানে ডাবল দেন তাহলে দেখবেন দাগটা ডাবল আসছে না। আপনি যদি এখানে ডটেড দেন, DOTTED ডটেড, তাহলে ডটেড আসবে, মানে ডট 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 করে আসবে, ঠিক আছে? তো নর্মালি আমরা যখন বর্ডার দিব আমাদের অলওয়েজ সলিডটাই দরকার হবে, এক দাগওয়ালা যে বর্ডারটা এইটাই দরকার হবে, ঠিক আছে? তো বর্ডার লেখার সিস্টেম, বর্ডার লিখবেন, পরে লিখবেন এটা কত পিক্সেল বর্ডার হবে। যদি 10 পিক্সেল হয় তাহলে ওটা পুরুত্ব হবে কত কত পিক্সেল, 10 পিক্সেল। এরপর দিবেন কি টাইপের বর্ডার, এটা সলিড। এরপরে দিবেন আপনি কালারটা, দেখছেন 10 পিক্সেল হয়েছে। এই জিনিসটাই আসলে ভাঙা ভাঙা ছিল, যেমন ফার্স্টে ছিল বর্ডার কি, বর্ডার উইথ ছিল ফার্স্টে, বর্ডার উইথ 10 পিক্সেল করছি আমরা, বর্ডার টাইপ বর্ডার স্টাইল কি সলিড করছি আমরা, আর বর্ডারের কালারটা কি করছি কালো করছি। এটাকে একই লাইনে ইজিভাবে লেখা যায়, 10 পিক্সেল সলিড কি কালার, বুঝে নাই? না, এটা কোনো ঘড়ি কাটা টাটা নাই, হচ্ছে আপনার শুক্র শনিবার 13 নম্বর কাজ। আচ্ছা, 10 পিক্সেল সলিড, এটা যদি উল্টা করে উল্টা পাল্টা দেন নো প্রবলেম। এখানে আপনি এরকম করে দেন সলিড, সরি সলিড দেন, এরপরে আপনি 10 পিক্সেল দেন, এরপরে আপনি লাল করে দেন, ঠিক আছে? দেখেন কাজ করবে, এই যে এই ক্ষেত্রে উল্টা পাল্টা ফেক না, যেসব ক্ষেত্রে রাইট লেফট টপ বটম কাজ করে ওগুলাতে। এখানে কি বর্ড, এক্ষেত্রেও আপনার চারটা ভ্যালু ইউজ করতে পারবেন। কিভাবে দেখেন, বর্ডার রাইট, যদি আপনি বর্ডার রাইট দেন তাহলে শুধুমাত্র ডান দিকে আসবে, যদি আপনি বর্ডার লেফট দেন তাহলে ডান দিকে আসবে। এরকম করে আপনি এই যে 10 পিক্সেল দিচ্ছেন, এটা যদি আপনি এভাবে দেন 10 পিক্সেল, 20 পিক্সেল, 30 পিক্সেল, 40 পিক্সেল, তারপরে কালার দেন, ঠিক আছে, চারটা ভ্যালু দেন, তাহলে কাজ করবে না, কারণ এখানে লেফট দেওয়া। আচ্ছা,
এখন একটু রিলোড দেন, কাজ করে করে না। এখানে স্পেসিফিক করে দিতে হবে কোন দিকে আপনি বর্ডারটা চাচ্ছেন। এই ক্ষেত্রে যেহেতু সলিড কালার সব কিছুই দিতে হয়, আলাদা আলাদা করে লিখতে হবে বর্ডার লেফট দিয়ে, পরে আবার এরকম আলাদা করে লিখতে হবে। কি মনে থাকবে? এরকম আলাদা করে তারপর আপনাকে কাজ করতে হবে। এখানে 20 পিক্সেল করে দেন না, এখন দেখেন কাজ করে কি। ঠিক আছে, তো বর্ডার মানে কি? সিম্পলি দাগ, ডানে বামে উপরে নিচে দাগ দিতে চাইলে বর্ডার ইউজ করতে হয়। এখন বর্ডার দিলে উইথটা বেড়ে যাচ্ছে না, তাই না? এখন কি করবেন তাহলে? আমি চাচ্ছি উইথটা জায়গা মতোই থাকবে কিন্তু বর্ডারটা আসবে, সেই ক্ষেত্রে এই জায়গার মধ্যে দিবেন আপনি বক্স সাইজিং বর্ডার বক্স। ও তারপর হয় না, আচ্ছা যদি এগুলো বাদ দিই, আমার মনে হচ্ছে একই উইথ থাকার কথা। একটু দেখি আমি, না একই উইথ থাকে না, যদি এটা এটা কাজ করার কথা, এরকম একটা প্রপার্টি আছে অলরেডি বক্স সাইজিং বর্ডার বক্স। নিচে আছে অলরেডি, যদি আমরা বক্স সাইজিং বর্ডার বক্সটা না দিই সেক্ষেত্রে কি হয়? এটা কাজ করি, এটাকে উইথটা আমি 20 পিক্সেল করে দিই। উইথটা 20 পিক্সেল, তো এটা আগের মতো করে ফেলি আমি। আচ্ছা তো এখানে উইথটা কত দেওয়া? 30 em। এটাকে আমি সাপোজ 50 পিক্সেল করি। এই তো অবস্থা। তো আমি যদি এখানে বর্ডার না দিই সেক্ষেত্রে উইথটা কমে কিনা একটু দেখি। না উইথ একই থাকে, তো বর্ডার এখানে না, বর্ডার এখান থেকে বাদ দিতে হবে। তার মানে কি উইথটা কিন্তু কমতেছে আমাদের এই জিনিসটাই। সরি, এখানে এটা অ্যাপ্লাই করি আমি, যদি প্যাডিং বক্স দিই দেখি উইথটা কমে কিনা। এই হচ্ছে প্যাডিং দিলে আমাদের উইথ। তো এটা যদি আমি বর্ডার বক্স প্যাডিং সরি বক্স সাইজিং প্যাডিং বক্স দিই সেক্ষেত্রে একই থাকতেছে, একই তো থাকার কথা না, তখনও তো কাজ করাইলাম আমরা, তাই না? আচ্ছা ইনলাইন, এটা এখানে কি বর্ডার লিখছি আমি? মানে আন্দাজি মঙ্গল গ্রহে যে পাথর খুঁজতেছি, ভাই এটা তো পৃথিবী না, এখানে পাথর খুঁজে লাভ কি? আমি তো এখানে বর্ডারের জন্য বর্ডার বক্স লিখছিলাম, বর্ডার আছে এখানে নাই, সেই জন্য বর্ডার দিই নাই। কি লিখছি? প্যাডিং বক্স। আর তার চেয়ে বড় কথা, প্যাডিং বক্স দিলে কি কাজ করে না বুঝেই, ভাই এখানে বর্ডার নাই, প্যাডিং বক্স দিয়ে কি করে? প্যাডিং এর মাধ্যমে যাতে উইথ না বাড়ে সেটা করে। এখানে বর্ডার লাগবে কেন? স্ট্রেঞ্জ কোশ্চেন। বর্ডার বর্ডার দিছিলাম সেই জন্য বর্ডার বক্স লিখছি, এখানে প্যাডিং দিছি সেই জন্য প্যাডিং বক্স লিখছি, এখানে বর্ডার লাগবে কেন? আচ্ছা এখানে বর্ডার নাই কয়জন বলছেন, একটু হাত তুলুন তো। না না আমি বলছি যে এখানে কাজ করে না কেন, আপনি বলছেন মানে কেউ একজন বলছে বর্ডার নাই, বক্স সাইজিং কাজ করে না কেন? এখানে বক্স সাইজিং এ লেখা আছে প্যাডিং বক্স, এখানে বর্ডার লাগবে, এরকম কয়জনের মনে হয়েছিল? হাত তুলছেন কয়েকজন, একটু আগে হাত তুলছেন, তাহলে কেন হাত তুললেন? আচ্ছা বক্স সাইজিং ভুলে যান,
ঠিক আছে, যখন আমরা প্রফেশনালি কাজ করব তখন এটা করলে তখন বুঝতে পারবেন। আপাতত কঠিন জিনিসে না যাই, নর্মাল মার্জিন প্যাডিংই বুঝেন। এখন আমি বডি বডিতে মার্জিন জিরো কেন দিলাম এটা কয়জন বুঝেন না একটু বলেন আমাকে। আপনি বুঝছেন, হাত তুলতে বলি তাহলে চুপ করে থাকলে কি বুঝবো আমি? আমি যদি বলি এই জিনিসটা বুঝেন নাই কয়জন, হাত তোলেন নাই, পরে জিজ্ঞেস করলাম আপনি বুঝছেন, না ভাই আমি বুঝি নাই, মানে কি বুঝলাম না তো। আমি বললাম কয়জন বুঝেন নাই হাত তোলেন, আপনি তোলেন নাই কেন? আপনি তো এখন আর ক্লাস করার যোগ্য না, আপনাকে কোনো কোশ্চেন করলে আপনি হাত তোলেন না। নেক্সট ক্লাস থেকে যদি এরকম দেখি আমি জিজ্ঞেস করছি হাতও তোলেন না কোনো অ্যান্সারও নেই, আমি ডিরেক্ট বের করে দিব, ওই ক্লাসের যোগ্যতা আপনার নাই, আপনি পরের ক্লাসে আবার করবেন বা ভিডিও দেখে ওটাকে রিকভার করবেন। এই জিনিসটা বুঝেন নাই কজন, বর্ডার মার্জিন বডিতে মার্জিন জিরো একজন জিজ্ঞেস করবো আমি। কিন্তু এখন হাত তুলছেন, আগে কই ছিলেন আপনি? প্যাডিং আমি এখানে কই লিখছি? আমি বলছি এই এতটুকু, এই তিনটা লাইন বুঝেন নাই কজন, এখানে প্যাডিং নাই। আপনার কোশ্চেনটা হচ্ছে প্যাডিং বুঝি নাই, এখানে প্যাডিং থাকলে না বুঝতেন? এতটুকু বুঝেন নাই কজন, এতটুকু এই সামান্য জিনিস, আপনি ছাড়া সবাই বুঝছে তাহলে। আচ্ছা, মাঝখানের জন্য আমাকে একটু বুঝান এটা মানে কি। মার্জিন মানে বুঝি না আমরা, আমাকে আমাকে একটু বুঝান। আমি লিখছি যে এখানে ক্লাস বন্ধ, কাউকে বুঝালাম ভাই ক্লাস বন্ধ মানে কি, সে বললো ভাই ক্লাস বন্ধ মানে ক্লাস বন্ধ করো না তো। আমি জানি মার্জিন জিরো মানে হচ্ছে মার্জিনটা জিরো, তো মার্জিন মানে কি সেটা বুঝান আমাকে। আপনার ক্লায়েন্ট তো আপনাকে বলবে হোয়াট ইজ মার্জিন জিরো, তখন কি বলবেন? দেয়ার উইল বি এ মার্জিন অ্যান্ড দ্যাট উইল বি জিরো, নাকি মার্জিন মানে কি সেটা তো সে জানে না, আমাকে ওইটাই বুঝান। আমাকে বুঝানো মানে একজন ক্লায়েন্ট যখন আপনাকে জিজ্ঞেস করবে মার্জিন মানে কি, তখন তাকে বুঝানো। বুঝাতে পারবেন না মাহিন, আপনি বুঝান। বডিতে পুরোটাতে আমি স্পেস পাচ্ছি যে সব সাদা, ডানে থাকে না। এখন বলেন এটা মার্জিন আমি দিলাম না, এখন বলেন কোন দিকে? আপনি তো বলতেছেন যে বামে আর ডানে, আমি এখানে মার্জিন দিলাম না, তারপরে তো পুরোটা কভার করতেছে, তাহলে মার্জিন দিয়ে লাভ কি? আমার কাছে কনফিউজ করে, আপনি উত্তর দিতে পারবেন মানে আমার কাছে মনে হবে যে এই স্টুডেন্টটা ভালো, সে পারবে, আর আপনি চুপচাপ বোকার মতো বসে থাকবেন মানে আমি ধরে নিলাম আপনি কখনোই ক্লায়েন্ট ম্যানেজ করতে পারবেন না। কারণ আমি একজন বাঙালি, আমি বাংলাতে কথা বলতেছি, আমাকে বুঝাতে পারেন নাই আপনি। যে লোকটা ইউএসএ তে থাকে তাহলে তাকে বুঝাবেন কিভাবে? ওই বুঝানোর ক্ষমতাটা তো আমি দিতে পারবো না। হ্যাঁ বলুন। রাইট, এখানে মার্জিনটা এর জন্যই দিব, ব্যাকগ্রাউন্ডের জন্য না, এটা ভিতরে যে কন্টেন্ট থাকবে ওই কন্টেন্টের উপরে ডানে নিচে বামে চারদিকে ডিফল্ট ভাবে একটা মার্জিন থাকে, এই মার্জিনটা আমরা বাদ দিতে চাইলে মার্জিনটা জিরো করতে হবে। আমি যতটা ফ্রিকোয়েন্টলি বুঝাইছি এরকম ফ্রিকোয়েন্টলি বুঝাতে হবে। ব্যাকগ্রাউন্ড গ্রে দিলে যে টোটালটা ব্যাকগ্রাউন্ড চলে আসবে এটা আমিও জানতাম না, বাট আমি কি বুঝাতে পারি নাই? আমি ব্যাকগ্রাউন্ড গ্রে দিলাম এই জন্য আপনাকে কনফিউজড করার জন্য। তো যেটা মনে হবে, আপনি জানেন যে এই লোকটা আমার মানে এই মহিলার এই লোকটা আমার পিতা মাতা, ঠিক আছে, এখন কেউ একজন লোক তাদের মুখে কালি মেখে বললো, এখন বলেন আপনি কনফিউজড হইল না তো? হবে
কনফিডেন্ট থাকতে হবে, এই মাত্র দেখছি এই লোকটা আমার পিতামাতা, সো কালি মাখলো এই লোক আর এই মহিলাই আমার পিতামাতা, তাই না? এরকম কনফিউশন আপনাদের মধ্যে থেকে এখনো যায় নাই, বডিতে মার্জিন জিরো করি যাতে উপরে নিচে ডানে বামে যাতে এই গ্যাপগুলো না থাকে। আচ্ছা, এরপরে আমি সামথিং যে ডিপটা এখানে কিছু লিখলাম না, কিছু আসবে এখানে? আমি যদি এই যে ডিপটা আসছে, এই ডিপটাতে যদি আমি ব্যাকগ্রাউন্ড রেড দেই একদম লাস্টের জন্য, আমাকে বলেন রিলোড দিলে রেড হবে? হচ্ছে না কেন? যদি আমরা এখানে এখন শো করতে চাই রেডটা, কি করতে হবে? না, আমি ডিভের মধ্যে কিছু লিখবো না, ঠিক আছে? না লিখে আমি বডিতে ব্যাকগ্রাউন্ড দিতে হবে। আমি এই যে ডিপটা, এটাতে আমি ব্যাকগ্রাউন্ড রেড করছি, যদি আমি এখানে সামথিং লিখিও এখন রেড আসবে? এখানে আপনি বলছেন ভিতরে কিছু লিখলে আসবে, তাই না? লিখছি, ব্যাকগ্রাউন্ডটা রেড আসবে, রাইট? আচ্ছা, কই? এটা তো লেখার টাইমে বুঝার কথা, এখন আসবে, এখন আসবে। সো ডটটা কেন দেওয়া হয়? ক্লাসের জন্য। এখন আমি এখানে দুইটা ডিপ রাখলাম, একটা ডিপের মধ্যে লিখলাম আমি এনিথিং এলস বা সামথিং এলস, দুইটাই তো লাল হয়ে গেছে, কারণ কি? দুইটাই তো ডিপ, দুইটাতেই রেড করা। আমি যদি ডিপে একটা ক্লাস দিই সামথিং, আর এখানে যদি আমি একটা ক্লাস দিই অন্য কিছু, ঠিক আছে, তখন এই জায়গার মধ্যে আমি যদি ডিপ রেখা দিই, এখন কি চেঞ্জ হবে না? এগুলা হবে, আচ্ছা এই রেটটা থাকবে না, এরকম কজনের মনে হয়? হাত না তুললে কিন্তু বিপদ, আমি কিন্তু জিজ্ঞেস করবো এই রেটটা চলে যাবে এরকম কজনের মনে হচ্ছে? আমি এখানে দুইটাতে আলাদা আলাদা ক্লাস দিছি, আর এখানে স্টাইলিশ মানে স্টাইলিশ করছি ব্যাকগ্রাউন্ড রেড, তো কজনের মনে হয় এই রেড কালারটা চলে যাবে একদম লাস্টের জন্য? আমাকে বলেন রেড কালার কি যাবে না? যাবে না, কেন যাবে না? বুঝি নাই, জোরে বলতে হবে, জোরে জোরে। সুন্দরভাবে সাজায় গোছায় বলতে হবে। এরকম কেন বলতে হবে আমি বলি, গত 4 বছর বা 3 বছর আগে আমি কিন্তু নর্মাল একজন কলেজ স্টুডেন্ট কিংবা পড়াশোনা করতেছি, কিন্তু গত 1 বছর আগেও আমি 1200 লোকের সামনে কিন্তু মানে মাইক হাতে নিয়ে কথা বলতে হয়েছে। এই যে কথা বলছি, এই জিনিসটা কোত্থেকে আসছে? মানুষকে বুঝাইতে হয়েছে, আর সারা জীবন চ্যাটিং করলে একটা লোক এসে আপনাকে বলতেছে ভাই এইচটিএমএল কি আমাকে বুঝান, আপনি এইচটিএমএল এটা তো এটা একটা জিনিস, এটা দিয়ে এইচটিএমএল লেখে, হইল না? তো একে ফ্রিকোয়েন্টলি বুঝতে হবে, এইচটিএমএল একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা দিয়ে আমরা ওয়েব পেজ ডিজাইন করি, দুই কথা হয়ে গেছে। তো যদি এরকমই করেন তাহলে লাইফে কি যে করবেন মানে বুঝতেছি না, ফ্রিল্যান্সিং করবেন সারা জীবন? ফ্রিল্যান্সিং মানে কি? ফ্রিল্যান্সিং মানে ঘরের এক কোনায় বসে একটা ডেস্কটপ নিয়ে বসে থাকা। আর ফ্রিল্যান্সার মানে কি? ফ্রিল্যান্সার মানে হলো এমন একজন লোক যে ওই ঘরে কোনো বসে থাকে না। তো ফ্রিল্যান্সিং মানে ঘরে কোনো বসে থাকা, ফ্রিল্যান্সার মানে ঘরে কোনো বসে থাকে না, কিভাবে? পেশাটা মানেই হলো ঘরে কোনো বসে থাকা, বাট যে যখন একজন লোক ফ্রিল্যান্সার হিসেবে হয়ে উঠবে, সে কিন্তু ঘরে বসে থাকবে না, সে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় যেতে হবে। আমার স্টুডেন্ট ফ্রিল্যান্সিং এর টাকা দিয়ে মালয়েশিয়া গিয়ে ঘুরে আসে, সে কি ফ্রিল্যান্সার না? তাহলে ওইখানে গিয়ে যদি কেউ কাউকে বুঝানো লাগে ফ্রিল্যান্সিং মানে কি, সে কি এরকম আপনার মতো যদি বুঝাইতে না পারে, হইল? সো মুখটাকে ক্লিয়ার করেন, আমি বাঘ ভালুক না, বা এমন কিছু না যে আপনি ভুল বলে ফেললে আমি আপনাকে একটা ঝাড়ি দিব, যেটা মনে হয় ওইটা সুন্দরভাবে বুঝানোর ট্রাই করবেন, ভুল হইলে কোনো সমস্যা নাই।
যেটাই আপনার মনে হয় সুন্দরভাবে বুঝানোর ট্রাই করবেন। আপনি যে কি মনে করতেছেন এটাই আমাকে বুঝাতে পারেননি, হইলো? টাইটানিকের কাহিনী জানতে ইচ্ছা করতেছে একজন লোকে, বলতেছে টাইটানিকের কাহিনী কি, ঠিক আছে, আপনি কাহিনীটাকে ডাইভার্ট করে নিয়ে গেছেন যে এখানে একটা মানে রাজকন্যা থাকে, একটা রাজপুত্র থাকে, শেষ পর্যায়ে কি হয়েছে, রাজা দুজনের বিয়ে দিয়ে দিছে। তো এই জিনিসটা আপনি বুঝাতে চাচ্ছেন তাকে, এটাও আপনি তারা বুঝাতে পারেননি, হবে? সে যদি বলে ভাই আমি কিছুই বুঝি নাই, তো লজ্জার বিষয়। সো বুঝানোর ট্রাই করেন। আপনার বাবা মা আপনাকে যখন জিজ্ঞেস করবে আপনি 12,000 টাকা দিয়ে একটা কোর্সে অ্যাডমিশন নিছেন, এটা কি আসলে, আপনি তারে বুঝাই দিয়ে পারেন নাই, আপনারা কি করবে বলেন তো, কি করা উচিত? তাদের এত কষ্টের টাকা দিয়ে আপনি কোর্স করতেছেন, তাদেরকে বুঝাই দিয়ে বলেন না, কি করতেছেন আপনারা, হবে? সো কাইন্ডলি বুঝানোর ট্রাই করেন। এই বুঝানোর ট্রাই করার পর যদি আমাকে বুঝিয়ে দিতে পারেন, বুঝবেন আপনি লাইফে কিছু একটা হইতে পারবেন। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড রেড দিলাম। বলুন উনি, যিনি মালয়েশিয়া গেছে উনি সফট টিকেটই স্টুডেন্ট না, আমার স্টুডেন্ট। সফট টিকেটই তো ইনস্টিটিউট করছে মাত্র 6 মাস হবে, বাট যখন উনি আমার স্টুডেন্ট ছিল তখনও সফট টিকেটই ছিল, উনি কোনো কোর্সের আন্ডারে পড়েন না আর কি। আচ্ছা, আমার সফট টিকেটের বাইরেও হিউজ স্টুডেন্ট আছে, অলমোস্ট 200, ঠিক আছে, 200+ স্টুডেন্ট আছে, পার্সোনাল স্টুডেন্ট, বুঝি নাই, সব ভাই ব্রাদার, সব হচ্ছে ভাই ব্রাদার, স্টুডেন্ট বলা যায় না আর কি। আচ্ছা যাই হোক, এখানে লাল কালারটা যায় নাই কেন, দুইটাতে লাল করে রাখছি, এখানে দুই জায়গাতে ডিব আছে, তাই না, দুই জায়গাতে ডিপ আছে, যার কারণে দুইটা লাল হয়ে গেছে। যদি আমি স্পেসিফিক করতে চাই তাহলে শুধুমাত্র ক্লাসটাকে কল করতে হবে, একটা ক্লাসের নাম কি সামথিং, এখন যদি আপনি এরকম করতে চান তাহলে। আরেকটা ব্যাপার, প্রত্যেকটা ব্যাচের দুজন করে স্টুডেন্ট সফটওয়্যারটিতে ক্লাস নেবে, তো এই জন্য আপনাদের মুখের বুঝানোর ক্ষমতাটা একটু বাড়াইতে হবে। অন্য কিছু এটাকে যদি আলাদা করে আপনি করতে চান, সেক্ষেত্রে আবার ওই ক্লাসটাকে কল করে আপনাকে কাজ করতে হবে, কি ক্লিয়ার? আচ্ছা হ্যাঁ, দুটোর মাঝখানে যদি আপনি গ্যাপ ক্রিয়েট করতে চান, এটাতে মার্জিন টপ দেন প্রথমটাতে, তাহলে মাঝখানে গ্যাপ ক্রিয়েট হবে নাকি না, তাহলে প্রথমটার উপরে গ্যাপ ক্রিয়েট হবে, কি করতে হবে, হয় এটাতে বটন দিতে হবে, আর নাহলে নিচেরটাতে মার্জিন টপ দিতে হবে, একই কথা। এখানে মার্জিন বটন করেন আপনি 10 পিক্সেল, কি হবে, দুটোর মাঝখানে গ্যাপ থাকবে। সেম জিনিসটা যদি আপনি এখানে করেন তাহলে এখানে কি লিখতে হবে, টপ, তাহলে এটার উপরে গ্যাপ ক্রিয়েট হবে, একই জিনিস, কোনো চেঞ্জ হবে না কিছু, কি ক্লিয়ার? এখন আপনি চাচ্ছেন মার্জিন প্যাডিং কিছু না, আপনি এগুলার এরিয়াটা একটু স্মল করবেন উইথ এর মাধ্যমে, আপনি ডিসপ্লে ইনলাইন ব্লক দিয়েও করতে পারতেছেন, বাট উইথ দিয়ে ছোট করবেন, ছোট করেন উইথ দিয়ে, আপনি এটা করলেন 400 পিক্সেল, এটা করলেন উইথ 300 পিক্সেল, পাশাপাশি আনার জন্য এটা করতেছে। আচ্ছা এখন আমি প্যাডিং দেই, প্যাডিং 200 না দিয়ে আমি উপরে নিচে 200 পিক্সেল দিই, ডানে বামে 0। প্রথমটা কিসে কাজ করে, উপরে নিচে, যদি দুটা ভ্যালু ইউজ করি, আর পরেরটা ডানে বামে, এটা তো সেম কাজ করি না, যদি 0 হয় কখনো পিক্সেল ইউজ করার দরকার নেই, শুধু 0 হবে, একটু বেশি বড় হয়ে গেছে, এই তো একটা কাজ করি, এটাকে ছোট করে দিই, এটাকে বড় করে দিই, কালারগুলো চোখে লাগতেছে না, দেখেন সেম টাইপের কালার ইউজ করবো, চোখে লাগবে না। পরেরটা কি নীল,
এবার বুঝতে পারছেন কেন আমরা এই কালারগুলো ইউজ করি? এগুলো চোখে লাগে না। আচ্ছা, এই যে দুইটা কালার, এই দুইটা কালারের এটা আমি একটু বড় করে দিই, এটা এটা চেয়ে একটু বড় হবে, প্লাস নিচের দিকেও বড় হবে। এটা উইথ দিয়ে আমি 200 পিক্সেল, তাহলে ঠিক আছে, ঠিক আছে, ঠিক, এটার চেয়ে বড় হয়েছে আসলেই। সরি, আমি তো ডানে বাড়াচ্ছি, সরি, বলিস। এই তো অবস্থা। এখন এইটাকে এটা ডানে আনলে কিভাবে আনতে হবে, এটাই তো কথা। এটা পরের জিনিসটাকে, সেকেন্ডটাকে যখন প্রথমটা ডানে আনতে চাইবো, প্রথমটাকে বলতে হবে তুমি ওকে টান দিয়ে ডানে নিয়ে আসো, ঠিক আছে, প্রথমটাকে বলতে হবে, দ্বিতীয়টাকে বলে লাভ নাই। একটা লোক ধনী, একটা লোক গরিব, ঠিক আছে, গরিব লোকটা চাইলেই ধনী হতে পারবে, ধনী লোকটা ইচ্ছে করলে গরিবটাকে ধনী বানাতে পারবে না, এরকম আর কি। উপরেরটা নিচেরটারে টেনে ডানে আনতে পারবে, এজন্য প্রথমটাকে বলতে হবে ফ্লোট লেফট, তুমি লেফটে গিয়ে একটু জায়গা করে দাও যাতে ওর ডানে আসতে পারে। ডানে ঠিকই আসবে কিন্তু ভিতরে ঢুকে যাবে, ঠিক আছে, ডানে ঠিকই আসবে। ও কি করতেছে, মহব্বত বেড়ে গেছে আর কি, যার কারণে ও কোলাকুলি করতেছে। আচ্ছা, এখন বলতে হবে তোমরা দুজন মারামারি করো না, ঠিক আছে, দুজন একই পজিশনে আসে যা হয় আর কি, মারামারি লেগে গেছে। তো একে বলতে হবে তুমিও তোমার মতো থাকো, এটা বলতে হবে তুমি তোমার মতো থাকো। এই যে তোমার মতো থাকো কথাটা, এটা লিখতে হয় কেমনে? দুজনকেই বলতে হবে ওভারফ্লো হিডেন, এরও বলতে হবে ওভারফ্লো হিডেন। এটা কখন দিতে হয়? যখনই ফ্লোট দিবেন তখনই মারামারি লাগবে, ঠিক আছে, যখনই ফ্লোট দিবেন, ফ্লোট ছাড়া এই মারামারিটা কখনো লাগে না। ফ্লোট দিলেই অলওয়েজ বলবে কি, তুমি আমার পজিশনে আসছো, আসো কিছুক্ষণ কোলাকুলি করি। তো এদেরকে আলাদা করার জন্য কি করতে হবে? ওভারফ্লো হিটেন দুই জায়গায় দিতে হবে। দুইটা ছেলে পিচ্ছি মারামারি করতেছে, একজনকে থাপড় দিলে হবে, দুজনেরই দিতে হবে। হ্যাঁ, দিতে পারেন, সমস্যা নেই। আপনি যদি চান ডিবের মধ্যে আলাদা করে ওভারফ্লো হিটেন করবেন, ওটাও করতে পারেন, তাহলে দুইটাতেই কল হবে, তাই না? ডিপ বলতে যদি দুইটাই বুঝায়, হ্যাঁ, তাহলে ওইটাও কাজ করবে। এই যে দেন, দুইটাতে ওভারফ্লো হিটেন দিয়ে দেন, ঠিক আছে, একটা আরেকটার আরেকটা থেকে ঝামেলা ক্রিয়েট করবে না। বুঝতে পারছেন কেন দিতে হয় ওভারফ্লো হিডেন? এটা অনেকে অনেক কঠিনভাবে বুঝায়, অনেকে আবার, না বলবো না, অনেকে আবার মনে করেন যে প্রত্যেকটা জায়গায় ওভারফ্লো হিডেন দিয়ে রাখে, সব জায়গায়, দুনিয়ার যত ক্লাস আছে সব জায়গায় ওভারফ্লো হিডেন দিয়ে রাখে, যার ফলে মাঝে মধ্যে প্রবলেম ফেস করবেন। সো এতটুকুই মনে রাখেন যে এই প্রবলেমটা তখনই হয় যখন আমরা ফ্লোট করব, আর ফ্লোট করার পর যদি প্রবলেমটা হয় তখন দুই জায়গাতেই ওভারফ্লো হিডেন দিতে হবে, সব জায়গায় দেওয়ার দরকার নেই, একটার উপর আরেকটা ওভারফ্লো করতেছে। ফ্লো মানে কি? একটার উপর একটা প্রবাহিত হওয়া, এটা যাতে না হয় সেটা আলাদা করার জন্য ওভারফ্লো হিডেন করা হয়, যাতে একটা আরেকটার উপর ওভারফ্লো না করে, ঠিক আছে? হাসতেছেন কেন, বুঝি নাই? ও আচ্ছা, এটা ভ্যালুই হিডেন, এটাতে দুইটা ভ্যালু, দুইটা ভ্যালু, একটা হচ্ছে ভিজিবল, একটা হচ্ছে হিডেন, যে কোনো একটা ইউজ করতে হবে। ভিজিবল মানে ওভারফ্লো হবে, হিডেন মানে হবে না, ভিজিবল কখনো ইউজ করতে হয় না, কখনো দরকার হয় না, ভিজিবল এমনিই থাকে, এমনিই থাকে, ফ্লোট দিলে এমনি অটোমেটিক মারামারি লেগে যায়। আচ্ছা, এখন একটা কথা হলো, আমি যদি তিনটা জিনিস করি, আমি যদি এখানে তিনটা জিনিস, আমি পরেরটা থেকে কোনো ফ্লোট দেওয়া লাগছে, আমি যদি আরেকটা বক্স বানাই, এই বক্সের নাম দিই আরেকটা, ঠিক আছে, সামথিং এলস, কিছু হবে এটার? স্টাইলাইজ করি নাই এই ক্লাসটাকে, আমরা কোনো স্টাইল দিই নাই আরেকটাকে, আরেকটা কল করে আমি এটা ব্যাকগ্রাউন্ড দিলাম,
এটা, তারপর হচ্ছে আপনার উইথ দিলাম আমি 200 পিক্সেল, প্যাডিং দিলাম আমি 100 না দিয়ে একটু বেশি দিই 120 পিক্সেল, আর 0 করে দিই। ভাই সেটা এটাকে ডানে আনতে গেলে কি করতে হবে বলুন তো আমাকে? ওকে বলতে হবে তুমি এবার একটু বামে সরো যাতে তোমার ডানে চলে আসতে পারে কেউ। তো সেকেন্ডটাকে ওকে বলেন ফ্লোট লেফট, ও আবার এর সাথে একটু মানে মারামারি স্টার্ট করবে করবে, কারণ এ কিন্তু ওভারফ্লো হিডেন করা। ঠিক আছে, প্রত্যেকটা কি করা হিডেন করা, এখন আপনি প্রত্যেকটাতে না দিয়ে আলাদা করে দেন, তাহলে বুঝতে পারবেন আমরা প্রবলেম ক্রিয়েট করে সলভ করব। যদি প্রথমে সলভ করে বসে থাকি সমস্যা, এটাতে যদি ওভারফ্লো এই দুটাতে যদি হয় সেক্ষেত্রে দেখেন ওটা কই যায় কই যায়। আপনারা বুঝেন নাই, এ কি এই জায়গাটায় আছে না অন্য কোথাও আছে বলতে পারবেন? ও প্রথমটার সাথে গিয়ে মারামারি স্টার্ট করছে। কার সাথে? প্রথমটার সাথে। বিশেষ হয় না, দেখেন প্রথমটার উইথটা একটু বাড়ায় দেন। দেখছেন? আচ্ছা আর টু, এটা একটু কমাই দিই তাহলে, বাড়ায় দিছি তো বোঝা যাচ্ছে না, 100 করে এটা, তাও বোঝা যায় না। আচ্ছা যাই হোক, ও কি করতেছে একদম প্রথমটার ভিতরে ঢুকে গেছে। আমি সেকেন্ডটা যদি ব্যাকগ্রাউন্ডটা না দিই তাহলে অবশ্য বোঝা যাবে, সেকেন্ডটার ব্যাকগ্রাউন্ড দিলাম না। এবার দেখছেন ও, হ্যাঁ দুইটার দুইটারই ব্যাকগ্রাউন্ডে চলে গেছে, দুইটারই ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। যাই হোক, তো এরকম প্রবলেমগুলো সলভ করার জন্য যেই সব জায়গায় আপনার এই প্রবলেমগুলো হচ্ছে সব জায়গায় ওভারফ্লো হিডেন দিতে হবে। 3 নম্বরটাই তো ঝামেলা করতেছে, তো উপরে দুটো ওভারফ্লো হিডেন দিছি, ও চিন্তা করতেছে তোমরা ভালো ছেলে ভালো কথা, আমি ভালো ছেলে না, এই হচ্ছে অবস্থা। তো এখানে ওভারফ্লো হিডেন দেন, তাহলে তিনটার একটাও ঝামেলা করবে না। এবার মনে থাকবে কিভাবে কি করতে হয়, ডানে আনতে হয় কেমনে, যেটারে ডানে আনবেন ওর ঠিক আগেরটারে ফ্লোট লেফট করতে হবে, আগেরটারে কি করতে হবে ফ্লোট লেফট করতে হবে, আর দুইটা জায়গাতেই ওভারফ্লো হিডেন করতে হবে যাতে একটা আরেকটার উপরে বা নিচে চলে না যায়। এই কনসেপ্টটার উপর অবলম্বন করে এখন মেনু বানাবো আমরা। একটা ক্লাস নেই, মেন মেনু, ঠিক আছে, ডিপ ক্লাস মেন মেনু, এর ভিতরে কিছু ইউএল নেই, ইউএল ইউএল এর ভিতরে আমি এলআই নিব, এলআই এর ভিতরে আবার এ হবে, এইচ আর এফ ইকুয়াল হ্যাশ, তার ভিতরে লিখলাম হোম। এতটুকু কি কারো বুঝতে সমস্যা আছে? আমরা এটাকে নিছি পরবর্তীতে সিএসএস যাতে স্টাইল করতে পারি, কারণ একটা ওয়েবসাইটে অনেক অনেক ইউএল এলআই থাকতেই পারে, আমরা স্পেসিফিকভাবে এটারে স্টাইল করার জন্য একটা ক্লাস নিছি। আচ্ছা এখন এগুলাকে কিছু ডুপ্লিকেশন করি, সেভ দিই, ঠিক আছে, এবার লিস্ট হয়ে গেছে। এখন এখানে করি আমি অ্যাবাউট আস, এখানে করি আমি সার্ভিসেস পোর্টফোলিও ব্লগ। আচ্ছা এতটুকুই রাখি আপাতত, ঠিক আছে রাখলাম, 5টা রাখলাম। রাখার পরে আমাদের একটা একটা করে সলভ করতে হবে, এখানে কি কি জিনিস সলভ করতে হবে। সরি, এই জিনিসগুলোকে প্রথমে কি করতে হবে, ডানে ডানে আনতে হবে। আমাকে একটু একজন বলেন তো, আমি কি এগুলাকে ডানে ডানে আনবো নাকি এলআই গুলাকে ডানে ডানে আনবো? কেন
কারণ এলে এরপর এলেই আছে, এরপর কি এ আছে না, এরপর আবার এলে শুরু হয়েছে, সো সিরিয়াল মেনটেন করতে হবে। এরপর কিন্তু এ শুরু হয় নাই, যার কারণে এ ফ্লোট লেফট করে লাভ নাই, এলাইয়ের পর কিন্তু এলাই শুরু হয়েছে, এই জন্য আমরা এলাইকে ফ্লোট লেফট করলে সবগুলোই ডানে চলে আসবে, কারণ একটা এলাই আরেকটা এলাইকে ডানে নিয়ে আসবে। আমি যদি এখানে এলাই জিনিসটাকে ফ্লোট লেফট করি, এলাইকে যদি আমি ফ্লোট লেফট করি, তাহলে প্রত্যেকটাই তো এলাই, প্রত্যেকটাই তো একটা আরেকটাকে ডানে নিয়ে আসবে, তাই না? না, এক্ষেত্রে মারামারি করলেও আসলে সলভ করা উচিত না, আমাদের মেনু বানাইতে গেলে ওভারফ্লো হিডেন দেওয়া যাবে না, দিলে আবার সাবমেনুতে প্রবলেম করবে। ঠিক আছে, মেনুর ক্ষেত্রে বা কোনো যেগুলো আপনার সাবমেনু তৈরি করা দরকার আছে, যেমন এরকম মেনুতে মাঝে মধ্যে দেখবেন সাবমেনু থাকে, ড্রপ ডাউন মেনু আর কি, মাউস নিয়ে গেলে একটা ড্রপ ডাউন মেনু নামে, ওইটা যাতে প্রবলেম না করে সেজন্য এগুলো তো ওভারফ্লো হিডেন দেওয়া যাবে না। ঠিক আছে, মনে থাকবে, করুক মারামারি করুক, ওটা ফ্যাক্ট না। আচ্ছা, এগুলাকে বামে বামে আনতে পারবেন, ডানে ডানে প্রত্যেকটা এলাইকে ডানে আনা যাবে, জাস্ট এলাইগুলোকে ফ্লোট লেফট করলেই হবে। এই এলাইকে ফ্লোট লেফট করছি, ও এটাকে ডানে নিয়ে আসছে, আবার এটাও তো এলাই, এটাও ফ্লোট লেফট হয়েছে, এটাকে ডানে নিয়ে আসছে, এটাও এলাই, এটাও ফ্লোট লেফট হয়েছে, এটাও এটাকে ডানে নিয়ে আসছে, এই হচ্ছে অবস্থা। এখন আমি একটু স্পেসিফিক করে দিই, ডট মেইন মেনুর ভিতরে যেসব এলাই আছে ওগুলা ফ্লোট লেফট হবে, আর দুনিয়ার অন্য কোনো এলাই যদি থাকে এই ওয়েবসাইটে ওগুলা হবে না। এই স্পেসটা বলতে কি বোঝায়, এর ভিতরে মেইন মেনুর ভিতরে, এই এলাইটা মেইন মেনু ক্লাসটার ভিতরে না, বুঝেন নাই কজন বা বুঝতেছেন না কজন? আপনি আপনার নাম কি? হ্যাঁ, ওয়ালি, ফাইন্ডিং ওয়ালি না কি জানো? হ্যাঁ, ফাইন্ডিং ওয়ালি, নামি ওয়ালি, আপনি কি নামি ওয়ালি নাকি? আচ্ছা, আপনি সিএসএস প্র্যাকটিস করছেন ঠিক মতো বাসায় গিয়ে, নাকি ক্লাসে যা দেখাইছি ওইটা দেখে দেখে অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দিয়েছেন? আপনি তো ক্লাসগুলো সবগুলো ঠিক মতো করেন না, মানে মাঝখান দিয়ে চলে যান, তো চলে গেলে সমস্যা না, ভিডিওটা দেখে প্র্যাকটিস করছেন ঠিক মতো? আমি ক্লাসে যতটুকু দেখেছি, এর বাইরে কিছু করে দেখছেন কখনো? এই জন্যই অবস্থা, অন্যদের অ্যাসাইনমেন্টগুলো দেখবেন, আমি যা দেখাই যাতে বেশি কিছুই করার ট্রাই করে, তখনই ওদের প্রবলেমগুলো আস্তে আস্তে সলভ হয়ে যায়। যাই হোক, এখানে আমি একটা ডিম নিছি মেন মেনু, তো মেন মেনু লিখলাম আমি ফার্স্টে। এখন এই মেন মেনুর ভিতরের কোনো ইউএলকে যদি আমি কল করতে চাই সিএসএস এ, একটা স্পেস দিতে হবে, কী করতে হবে, একটা স্পেস দিয়ে পরে ইউএল লিখতে হবে। আবার ওই ইউএল এর ভিতরে যদি কোনো এলআইকে আমি কল করতে চাই, তখন মানে এখন আমি কোনটাকে কল করছি, মেন মেনু, ইউএল নাকি এলআই, কোনটাকে? শুধু এলআইকে কল করছি, কোনটার ভিতরের এলআই? না, ইউএল এর ভিতরের এলআই। এখন এই ইউএলটা কোথায় আছে? মেন মেনুর ভিতরে। এভাবে স্পেসিফিক করে কল করতে হবে। আমি যদি এলআইকে ফ্লোট লেফট করি, তাহলে সবগুলো এলআই একটা আর একটা ডানে চলে আসবে, এই যে। তো এখন আমাদের ডটটা সরাইতে হবে, এই যে ডট দেখতেছেন, এটাকে সরানোর সিস্টেম, এলআইতে লিখতে হয় লিস্ট স্টাইল নান, গেছে? আমি যদি লিস্ট, হ্যাঁ কাজ করবে, আচ্ছা লিস্ট স্টাইল, লিস্ট স্টাইল লিখে নাম দিতে হয়। এখন আপনি যদি অন্য কোথাও দেখে থাকেন যে মেইন মেনু ইউএল এই জায়গাটার মধ্যে লিস্ট স্টাইল না দিলেও এটা চলে যায়, কি করে চলে যায়, এটা কেন যায়, এটা কি এলআইতে কাজ করতেছে না ইউএল এ কাজ করতেছে? আচ্ছা, এটা একটু ইজি ভাবে বুঝাই, আমি যদি বডিতে কালার রেড দিই, বডির ভিতরে যা কিছুই থাকুক না কেন, সব এগুলো হবে না। ঠিক আছে, আমি যদি ই করি, দেখেন সব কিছু লাল হয়ে গেছে, কেন? ওর ভিতরে যা আছে সব কিছুকে ওইটা অ্যাপ্লাই করার ট্রাই করবে,
আপনি যদি এখানে রেড না দিয়ে মনে করেন আপনি মেন মেনু দেন, মেন মেনুতে আপনি যদি কালার রেড করেন, কালার ব্লু করেন, তাহলে কি হবে? সব ব্লু, এটা হয়েছে, এটা তো বাইরে লিখছি, মেন মেনুর বাইরে, এটা মেন মেনুর ভিতরে নিয়ে যাই, দেখছেন? মেন কথা, একটা জিনিসের ভিতর যাই দিবেন, ওটা ভিতরে গুলোকে এফেক্ট করবে, এই জন্য এলআই দিয়ে কাজ করতেছে, ইউএলএ না। এখন বুঝতে পারছেন ইউএলএ লিখলে কেন কাজ করে? আচ্ছা, মেন মেনু ইউএল এলআই, এটাতে আমরা ফ্লোট লেফট করার কারণে বামে আসছে, আর এটাতে লিস্ট স্টাইল নাম দেওয়ার কারণে এটার বুলেট পয়েন্টগুলো চলে গেছে। আরেকটা কথা, আপনি লিঙ্ক করাইলে অবশ্যই অবশ্যই নিচে একটা দাগ আসবে, যারা বাসায় গিয়ে লিঙ্ক করে দেখছেন এইচটিএমএল এ, তারা দেখবেন নিচে একটা দাগ আসে। এই দাগটা যদি আপনি রিমুভ করতে চান, তাহলে কোথায় দিবেন? এটা চিন্তা করার আগে চিন্তা করেন এই দাগটা কেন আসে, লিঙ্ক ছাড়া আসে? তো আমাদের লিঙ্কের মধ্যে আমাদের এটা সলভ করতে হবে। মেন মেন মেনুর ভিতরে যদি কোনো এ থেকে থাকে, ওগুলা লিস্ট স্টাইল কিছু একটা হবে। তো এটা বোঝানোর আগে বা এটা বোঝার আগে আপনাদের একটা জিনিস জানতে হবে, নিলে এটা খুব একটা ভালোভাবে বুঝবেন না। মনে করেন আমি এখানে একটা বক্স নিলাম, বক্সের ভিতরে আমি লিখছি সামথিং, সামথিং এর নিচে আন্ডারলাইন আসছে, যদি আনতে চাই কি করতে হবে? এ দিতে হবে, সিএসএস এর মাধ্যমে যদি আন্ডারলাইন দিতে চাই, এইচটিএমএল এ কি লাগবে? ইউট্যাগ দিয়ে দেওয়া যায়, ইউট্যাগ এর কাজটা সিএসএস এ কেমনে করে? বক্সের ভিতরে যা আছে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন করেন, এটার নিচে দাগ চলে আসবে। এটা হচ্ছে ইউ এর কাজ করে, কিসের কাজ করে? ইউ এর কাজ করে। এখন আমরা আন্ডারলাইন যদি সরাইতে চাই, ওই ভিতরে যত এ আছে সব করতে চাচ্ছে, টেক্সট ডেকোরেশন না, তাহলে আন্ডারলাইন আসবে না, সামথিংটা বাদ দিয়ে দিই। এতটুকু পর্যন্ত কার কার কনফিউশন আছে, হাত তুলেন, একটু হাত তুলেন, নাহলে জিজ্ঞেস করব। রুবেল হোসেন, আমাকে এখন বলেন আমি লিখবো এখানে কি করতে হবে? মেনু, আচ্ছা, তারপরে এটা কিসের জন্য, এটা কি করতে চাচ্ছে এখন? মানে আপনি যেটা বললেন এখন, আমি যদি ইউএলএ ফ্লোট লেফট করি কাজ করবে না? না না, মানে সবগুলো কি ডানে ডানে আসবে? আসবে, পুরোটারে তো আর আমরা ডানে ডানে আনতেছি না, আমরা তো ভিতরে এলিমেন্ট গুলোকে আনতেছি। এলাই কনফিউজ থেকে লাভ নাই, জিনিসগুলোকে ক্লিয়ারলি বুঝার ট্রাই করবেন। আর কি করবো? ম্যান করলে ওই বুলেট পয়েন্টগুলো আসবে না। এরপরে যদি এগুলাকে আন্ডারলাইন বাদ দিতে চাই, তাহলে টেক্সট নান করলে আন্ডারলাইনটা চলে যাবে। এখন একটা কাজ করি আমরা, টোটাল যে মেন মেনুটা, টোটাল যে মেইন মেনুটা মানে যে ডিভটা, এটার একটা ব্যাকগ্রাউন্ড দিতেই পারি আমরা, পারি না? তাহলে পুরোটার একটা ব্যাকগ্রাউন্ড চলে আসবে, ব্যাকগ্রাউন্ড দিলাম এটা,
আসছে ব্যাকগ্রাউন্ড? এই ব্যাকগ্রাউন্ড আসে নাই কেন বলতে পারবেন কেউ? ফ্লোটের কারণে, রাইট? এখন যারা অলরেডি মেনু বানাইছেন বাসায় গিয়ে আমাকে দেখাইছেন, এটা সলভ করার ওয়েটা আমাকে একটু বলেন। যারা ওই অ্যাসাইনমেন্টে মেনু জমা দিয়েছেন, মেনু বানায় জমা দিয়েছিলেন, মেনু যে বানাইছেন এটা এখন সলভ করবো কীভাবে? এখানেই দিছে, আমি এখানেই চাচ্ছি, আমি এটাই চাচ্ছি, এটাই শো করবে। সলভ করবো কেমনে, ব্যাকগ্রাউন্ডটা আনবো কেমনে? যদি আপনি মিনিমাম হাইট দেন 30 পিক্সেল, তাহলে ওই পরিমাণ হাইট পাবে, কিন্তু এটা সলিউশন না। পারফেক্ট সলিউশন চাচ্ছি, হাইট দিলে আসবে, কারণ এখানে ব্যাকগ্রাউন্ড দিলে ব্যাকগ্রাউন্ডটা শো করতেছে না, এই জন্যই ফ্লোর দিলে ব্যাকগ্রাউন্ডটা নান হয়ে যায়। ব্যাকগ্রাউন্ড নান হয় না, ব্যাকগ্রাউন্ডের হাইটটা জিরো হয়ে যায়। ও কি করে, ও ভিতর দিকে ঢুকে যায় আর কি, মিনিমাইজ হয়ে যায়। এখানে স্পেস দিলে পিক্সেল, ব্যাকগ্রাউন্ডে তো পিক্সেল হয় না, হয় কিন্তু অন্য কাজে ইউজ করা হয়। আচ্ছা, আমি আপনাদের তাহলে বুঝে এটা কেন হয়। একটা মেনু, এটা ব্যাকগ্রাউন্ড আমি দিয়ে রাখছি লাল, ঠিক আছে? এখানে কয়েকটা এলিমেন্ট যখন বসাচ্ছি, এই যে একটা মেনু, নিচে নিচে তো আসবে মেনুগুলো, যখন আমি মেনুগুলোকে ডানে ডানে নিয়ে আসবো, মানে কি ফ্লোট লেফট, তখন এই ব্যাকগ্রাউন্ডটা 0 পিক্সেল হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডের হাইটটা কি হবে? 0 পিক্সেল, মানে কি ও নান হবে না। হাইট 0 থাকলে শো করবে, আছে ঠিকই কিন্তু হাইট 0। আরে হাইট 0 কেন? কারণ এরা আসার পরে ও লজ্জা পেয়ে ভিতরে ঢুকে গেছে। এই জন্য আপনি দুইভাবে সলভ করতে পারেন, একটা হচ্ছে ওভারফ্লো হিডেন, ওরে বলতে হবে তুমি যেখানে ছিল ওইখানেই থাকো, আর প্রবলেম করবে, এটা সলভ করবো, সমস্যা নেই। আচ্ছা, এটা একভাবে সলভ করা যায়, কিভাবে? যখনই কোনো কিছুকে ফ্লোট লেফট করবেন, ওটার যদি কোনো ব্যাকগ্রাউন্ড থেকে থাকে, ওটা কিন্তু 0 পিক্সেল হয়ে যাবে, এই জন্য ওটাকে ওভারফ্লো হিডেন দিবেন। কিন্তু মেনুতে ওভারফ্লো হিডেন দিলে, যে বললাম সাবমেনু নামবে না। এখন এটার একটা সলিউশন আছে, দেখেন এই যে মেন মেনু, ওরে বুঝাইতে হবে তোমার পরেও কিছু একটা আছে, তুমি এলে এর জন্য লজ্জা না পেয়ে ভিতরে ঢুকো না, তুমি পরের কিছু যে আছে ওটা কথা চিন্তা করো। এই জন্য মেন মেনু পরে একটা কলন দিয়ে লিখতে হবে, আফটার কি দিতে হবে, এই কোডটা মুখস্থ, এটা মুখস্থ রাখবে, বুঝেই মুখস্থ রাখবেন, না বুঝে না। আমি যদি মেনুর পরে কোনো একটা লেখা শো করতে চাই, হ্যালো, মেন মেনুর পরে কিছু একটা শো করতে গেলে এরকম কলন দিয়ে আফটার লিখতে হয়, দেখেন এই যে হ্যালো শো করতেছে, তাই না? যদি আগে শো করতে চান, তো এখানে আমি যতক্ষণ পর্যন্ত এটা না দিচ্ছি ব্যাকগ্রাউন্ডটা থাকতেছে, যখন আমি আফটার দিয়ে এটার একটা কন্টেন্ট দিলাম যে ওর পরেও কিছু একটা আছে, ব্যাকগ্রাউন্ডটা কি আসে? আসতেছে, ও এর পরে যেটা আছে ওটার কথা চিন্তা করে চলে আসছে, যেমন বাংলা সিনেমার কাহিনী, মানে একটা লোক মারা গেছে, যাওয়ার পরে তার মানে ওয়াইফ চিন্তা করতেছে সে সুইসাইড করবে, এখন তাদের যদি একটা বাচ্চা থাকে সে আর সুইসাইড করে না, তাই না? আচ্ছা, এই হচ্ছে কাহিনী। তো এখানে নর্মালি সে সুইসাইড করতে চলে গেছে আর কি, যখনই আমরা তার একটা বাচ্চা নিয়ে আসছি হ্যালো নামে, সে সুইসাইড আর করে নাই, সে ব্যাকগ্রাউন্ডটা আবার নিয়ে আসছে, এরকম অবস্থা। এখন হ্যালো দিলে তো আমাদের চলবে না, চলবে? হ্যালো লাগবে আমাদের, কন্টেন্টটা খালি রাখলাম, সে চিন্তা করতেছে বাচ্চা বাচ্চা করছে ঠিকই, বাচ্চা তো নাই,
সে আবার আগের জায়গায় চলে গেছে সুইসাইড করার জন্য। তো সেই ক্ষেত্রে এখানে ওরে বুঝাইতে হবে অন্যভাবে, বলতে হবে যে বাচ্চা আসলে তুমি টেনশন করো না, ডিসপ্লে বোর্ড একটা ফুল স্ক্রিন তৈরি করে এখানে বসছি আমি, ক্লিয়ার বোথ, ওরে একটা সান্ত্বনা দিছি, সান্ত্বনা মিন্স ক্লিয়ার বোথ, ঠিক আছে? যখনই ব্যাকগ্রাউন্ডে চলে যাই কাজটা করবেন, কন্টেন্ট খালি রাখবেন, ও যখন চিন্তা করবে কন্টেন্ট তো খালি আমি এসে লাভ নাই, ওরে এই দুইটা লাইন বসা দেবেন, ডিসপ্লে ব্লক ক্লিয়ার বোথ, ওই তখন ধরে নিবে না তারপরে আসলে কিছু একটা আছে, ঠিক আছে? কন্টেন্ট যদি খালি থাকে সেক্ষেত্রে এই দুইটা দিয়ে ওটা রিকভার করতে হয়, ডিসপ্লে ব্লক ক্লিয়ার বোথ। ডিসপ্লে ব্লক দিয়ে কীভাবে বুঝাইছি আগে, ফুল স্ক্রিন হয়, ক্লিয়ার বোথ দিয়ে দুইটা জিনিসের মধ্যে সম্পর্ক তৈরি করা হয়, ব্যাকগ্রাউন্ডের সাথে এই মেন মেনুটার সম্পর্ক তৈরি করা হয়, ঠিক আছে? সরি সরি, এখানে এই ক্লিয়ার বোধ বলতে ব্যাকগ্রাউন্ডের সাথে এই কন্টেন্টটুকুর সম্পর্ক তৈরি করা হয়েছে, যে কন্টেন্ট আসলেই আছে। তো আপাতত এটা আমরা যখন কাজ করব, কাজ করতে করতে জিনিসগুলো প্রফেশনালি কাজগুলো দেখতে দেখতে বুঝে ফেলবেন যে আসলে ক্লিয়ার বোধ কখন ইউজ করা হয়, ডিসপ্লে ব্লক কখন ইউজ করা হয়, ঠিক আছে? লাগবে আমাদের নেক্সট অনেক ভালো লাগবে। তো আপাতত মেনুতে আমরা ওভারফ্লো ইডেন করব না, ওই কাজটা এটা দিয়ে করাবো, যেটাতে ব্যাকগ্রাউন্ড দিছি ওটার একটা আফটার দিব। আফটার দিয়ে প্রথমে লিখবো কন্টেন্ট খালি, খালি বলতে এমনি না কিন্তু দিতে হবে, ইনভার্টেড কমা দিতে হবে, ইনভার্টেড কমা না দিলে সমস্যা, দুইটা দিলেও সমস্যা নেই, একই কথা, আমার একটা দিতে দেখতে সুন্দর লাগে। সে ব্লক করবেন, ক্লিয়ার বোধ করবেন, চলে আসবে ব্যাকগ্রাউন্ডটা। না, যে কোনো কিছুকেই যখন ফ্লোট লেফট করবেন ওটা ব্যাকগ্রাউন্ড থাকলে চলে যাবে। দেখেন আবার দেখাচ্ছে, আমরা মেনু ছাড়া আগে যেটা করছিলাম ওইটাই করবো এখন, ওইটাতে গেছে আপনারা বুঝতে পারেন নাই। এরকমই ছিল মনে হয়, অনেক পিছনে। এই তো অবস্থা, এটাই তো ডানে ডানে আসছিল, মানে ব্যাকগ্রাউন্ড গেছে আপনারা বুঝতে পারেন নাই। দেখেন এই তিনটা যদি একটা ডিভের মধ্যে থাকতো, মনে করেন একটা ডিভ নিলাম ফুল নামে, এটা লাস্টিকে শেষ করে দিলাম যাতে বোঝা যায় এই তিনটা এটা ভিতরে, ভিতরে বোঝানোর জন্য এইভাবে লেখা যাবে না, অবশ্যই ভিতরগুলোকে একটু ট্যাপ দিয়ে ডানে সরায় নিতে হবে। এখন এই যে ফ্লোট লেফট করা আছে এটা বাদ দেন, ঠিক আছে? কাজ করবে তো না, এগুলার একটা ব্যাকগ্রাউন্ড দেন, ব্যাকগ্রাউন্ড নীল নাকি না ব্লু, পুরোটার ব্যাকগ্রাউন্ড আপনি নীল দিছেন। এখন যদি আপনি ফ্লোট লেফট করেন এটাতে, এরপরে এটাকেও ফ্লোট লেফট করেন, গেছে? যখন আপনি একদম লাস্টেরটাকে ফ্লোট লেফট করবেন এটাকে, আছে সেম কাজটা ওইখানে হয়েছে, আমরা প্রত্যেকটাকেই তো ফ্লোট লেফট করছি এলআই সবগুলোকে, তো এলআইয়ের বাইরে যে ডিফটা এটাতে ব্যাকগ্রাউন্ড দেওয়া মানে কি চলে যাওয়া, কারণ সবগুলো ফ্লোট লেফট করা। এখন বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড না দেওয়ার কারণে বুঝেন নাই। আচ্ছা, তো আমি একদম এখানে, হ্যাঁ হবে এখানে, আপনি ওভারফ্লো এখানে ওভারফ্লো হিডেন দিয়ে দিতে হবে, এখানে আফটার দিয়ে লাভ নেই। এখানে আপনি কি করবেন, এখানে ঠিকই ওভারফ্লো হিডেন দিয়ে এটাকে ঠিক করবেন, এই যে মেনুর ক্ষেত্রে তো সাব মেনু নামে, যার কারণে ওভারফ্লো হিডেন দেওয়া যায় না। তো বুঝতে পারছেন এতটুকু?
যেটাকে যেটাকে ফ্লোট লেফট করতেছে যেগুলোকে, এটা বাইরে কিছু থাকলে ওটা যদি ব্যাকগ্রাউন্ড থাকে ওটা চলে যায়, শর্টকাট নিয়ে একদম আগের জায়গায় চলে যায়। মেন মেনুর একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, মেন মেনুর ব্যাকগ্রাউন্ড দিলে পুরোটার একটা ব্যাকগ্রাউন্ড আসতেছে। এই যে উপরে দেখতেছেন গ্যাপটা, গ্যাপটা কেন আসে, কিসের কিসের কি থাকে এটা, কি দেওয়া এটা, কি দেওয়া মার্জিন জিরোই তো করা, প্যাডিং করলাম। ইউএল এ অটোমেটিক একটা মার্জিন নিয়ে নিছে আর কি, ইউএল এ ইউএল অটোমেটিক উপরে একটা মার্জিন নেয়, ইউএল উপরে একটা মার্জিন নিবেই, এই জন্য ইউএল এর মার্জিনটাও কি করতে হবে, জিরো করতে হবে। এখন আপনি এটাকেও মার্জিন জিরো করছেন, এটাকেও করছেন, দুটা তো ভ্যালু একই, একই জিনিস লিখছেন, দুটো একসাথে লেখা যায় না, যা এখানে কমা দেন, কমা দিয়ে এবার ইউএল দিয়ে দেন, মানে দুনিয়ার যত ইউএল একটারও মার্জিন থাকবে না, প্যাডিংও থাকবে না, দেখছেন। আচ্ছা প্যাডিংটা বাদ দিই, আমি জাস্ট মার্জিন জিরো করতেছি। এরপরে কি করতেছি আমরা, মেইন মেনুর ইউএল এলআই এখানে ফ্লোট লেফট করতেছি, ব্যাকগ্রাউন্ডটা চলে যাচ্ছে। তো আবার এই যে উপরে যে মেইন মেনুটা যেখানে আমাদের ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, আফটার ক্রিয়েট করার বুঝে দেবো, ওর পরে কিছু একটা আছে, ক্লিয়ার বুথ আসছে, ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। এখন আমাদের ওই যে বুলেট পয়েন্টগুলো সরানো হয় নাই, লিস্ট স্টাইল নান, এরপরে এই যে নীল লেখাগুলো, নীল এগুলোকে সাদা করার উপায় কি, কোথায় কালার কোথায় দিতে হবে, কোথায় দিতে হবে, এলাইতে, আমি যদি এলাইতে কালার সাদা দিই, কালার হোয়াইট পাবে, নীল হয়েছে কেন, লিঙ্ক করার কারণে নীল হয়, সো আমাদের এখানে সাদাও করতে করতে হবে, কোথায়, লিঙ্কের মধ্যে, যেটার কারণে যেটা হয় সলভ করতে হবে এটার মাধ্যমে, এর কারণে এটা নীল হয়ে গেছে, সো এতেই আমাদের কালারটা দিতে হবে, আদারওয়াইজ কাজ করবে না, ঠিক আছে। আর এখানেই টেক্সট ডেকোরেশন নাম দিতে হবে, কারণ এটার কারণেই আন্ডারলাইনটা আসছে, খুব কঠিন কিছু না। আমি যদি পুরো ওয়েবসাইটের প্রত্যেকটা সেকশন ধরে ধরে কালার সাদা কালার সাদা কালার সাদা করে যাই, 2000 লাইন লিখে ফেলছি, সবগুলোতে একই ভ্যালু, আপনারা দেখলে মনে হবে কে হ্যাঁ এত কঠিন, অথচ জিনিস কিন্তু একই লিখছি, এরকম আর কি, এখানে লাইন বেশি মনে হলো আসলে আগের পুরান জিনিস লিখছি, ব্যাকগ্রাউন্ডে লিখছি, ফ্লোটি লিখছি, লিস্ট স্টাইলই লিখছি। ওকে এখন আমি চাচ্ছি এটার ফন্টটা একটু সুন্দর হোক, এই ফন্টটা দেখতে ভালো লাগে না, লাগে লাগে না, কিছু সুন্দর ফন্টের মধ্যে সবচেয়ে বেটার ফন্ট হচ্ছে টাহোমা, এটা খুবই সিম্পল একটা ফন্ট বাট দেখতে ভালো লাগে, ফন্ট ফ্যামিলি টাহোমা। আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করি ওখানে দেখবেন ফন্ট ইউজ করার অপশন থাকে, এখানে লিখতে হবে কি, ফন্ট ফ্যামিলি, আর ফন্টের নামটা লিখতে হবে, যেমন সবচেয়ে পপুলার ফন্ট, সবচেয়ে পপুলার ফন্ট মাইক্রোসফট ওয়ার্ডে টাইমস নিউ রোমান, এরকম করে এখানে ফন্টের নামটা লিখতে হয়, দেখেন ফন্টটা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে গেছে না ফন্ট, কে কিছু কোশ্চেন করছেন, হ্যাঁ ওখান থেকে নিয়ে আসলে হবে, কিন্তু কিছু কমন ফন্ট আছে যেমন টাহোমা, এরিয়াল, ঠিক আছে, তারপর হচ্ছে সেন্স সেরিফ, হ্যাঁ এরকম অনেক অনেক ফন্ট আছে, এরিয়াল আর টাহোমা দুইটা দেখতে অলমোস্ট একই রকম,
এগুলা মানে খুব সিম্পল ফন্ট, তো এই জন্য ওয়েবে ইউজ করা হয়। এই যে এবার আমরা যে কাজটা করব, একটা মেনু থেকে আরেকটা মেনু তো আলাদা করা উচিত, তাই না? হ্যাঁ, আমি বডিতে ইউজ করতে পারবো সব, তাহলেই হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। উনি খুব ভালো একটা কোশ্চেন করছে, দেখেন আমরা এই ফন্ট ফ্যামিলিটা যদি বডিতে ইউজ করি, ও পুরো বডিতে যত লেখা আছে সবগুলোর ফন্ট ফ্যামিলি ওইটা নিয়ে আসবে, টাহমা হয়ে যাবে। পোর্টফোলিও কন্ট্যাক্টাস, এখন আমি চাচ্ছি এগুলো গ্যাপ তৈরি করতে, কারণ সাথে বাজানো থাকলে দেখতে ভালো লাগে না, মুড বোঝা যায় না, একটা যে আরেকটা থেকে আলাদা। একটা কাজ করি আমি, আমি এগুলার একটা প্যাডিং দিব, কি দিব? প্যাডিং, প্যাডিং 20 পিক্সেল, 10 পিক্সেল, 20 পিক্সেল। এটা মানে কোথায়, এটা মানে কোথায়? ডানে বামে, উপরে নিচে কাজ করবে? যারা মেনু বানিয়েছেন তারা ডানে বামে কাজ করবে? কোন দিকে কাজ করবে, উপরে নিচে করবে না? উপরে নিচে করছে। এই জিনিসটাকে যদি প্যাডিং দিতে চান, অবশ্যই এটাকে ডিসপ্লে ব্লক করতে হবে। এখানে ডিসপ্লে ব্লক বলতে এটা বোঝায় না ফুল স্ক্রিন, এখানে এটাই বোঝায়। ডিসপ্লে ব্লক মানে একটা সেকশন, সেকশনে শুধু প্যাডিং কাজ করে, নর্মাল জায়গায় কাজ করে না, ঠিক আছে? আচ্ছা, এইভাবে কোশ্চেন করবেন আমাকে যে বুঝি নাই, এতে কখনোই প্যাডিং উপরে নিচে কাজ করে না, ঠিক আছে? এতে কখনোই উপরে নিচে প্যাডিং কাজ করে না, কাজ করানোর জন্য আমাদের এখানে ডিসপ্লে ব্লক করতে হবে। অন্য কোনো প্যাঠে দিলে সমস্যা আছে? আচ্ছা, আমি একটা কাজ করি, একটু দেখাই আপনাদেরকে, আমি একটু হোভার দিব এটাতে, কি দিব? হোভার, একটু হোভার দিই। যখন এতে হোভার করতেছি তখন ব্যাকগ্রাউন্ডটা সাপোজ চেঞ্জ হয়ে এটা হয়ে যাবে। চেঞ্জ হচ্ছে, হয় না? আচ্ছা, একটু একটু ক্লিয়ার করে দিই। এখন আমি যদি এই যে ডিসপ্লে ব্লকটা এটার এখানে না দিয়ে প্যাডিংটাও এখানে না দিয়ে এলআইটি দিতাম, সেম জিনিসই হইতো, প্রবলেম কোথায়? আমি প্যাডিংটা যদি এলআইতে দিই তাহলে তো আর এই ডিসপ্লে ব্লকটা করা লাগতেছে না, কাজও করে, তাহলে সমস্যা কোথায়? সেম জিনিসই তো কাজ করতেছে, তাই না? না, দেখেন, ঠিক আছে, প্যাডিং যেখানে দিবেন ওটাই তো প্রসারিত হবে, এলআই ঠিকই প্রসারিত হয়েছে, এ কিন্তু প্রসারিত হয়নি। আচ্ছা, এখন আপনি বলতে পারেন আমি তাহলে এতে হোভার না করে এলআইতে হোভার করি, তাহলে তো হয়, তাই না? আচ্ছা, সেক্ষেত্রে প্রবলেম কোথায়? মাউসটা ভিতরে নিয়ে যান, ক্লিক করা যায়, কখন ক্লিক করা যাচ্ছে? যখন আমি লেখার মধ্যে মাউস নিচ্ছি, কিন্তু আমি তো চাচ্ছি সেকশনের ভিতরে ঢুকা মাত্রই ক্লিক করা যাবে, এজন্যই প্যাডিং দিতে হবে কোথায়, বা এরিয়াটা বড় করতে হবে কোনটার, এর এরিয়া বড় করতে হবে। এখন কি বুঝতে পারছেন কেন আমরা এতে প্যাডিং দিই, বা কেন এতে এই কাজগুলো করি? এতে প্যাডিং দেন, এতে প্যাডিং দেন, তাহলে আমরা এর ভিতরে মাউস নিলে ক্লিক করা যাচ্ছে, ঠিক আছে? মাউস নিলে কি করা যাচ্ছে? আচ্ছা, ক্লিক করা যাচ্ছে, এটাতে ডিসপ্লে ব্লক করলে কি হবে? ডিসপ্লে ব্লক করলেই এটা যেখানেই মাউস নেন না কেন ওইখানে ক্লিক করা যাবে। তো বুঝতে পারছেন কি সুন্দর একটা মেনু বানিয়ে ফেলছি না? এটা আসলে অত সুন্দর হইতো না যদি এই কালারগুলো ইউজ না করতাম, এই কালারগুলো দিয়ে সামান্য একটা জিনিস বানালে দেখতে অনেক সুন্দর লাগে। আচ্ছা, আর একটু সুন্দর করি, আমি চাই এতে
মানে প্রথমটাতে এমনিতেই এই কালারটা হয়ে থাকবে, দেখতে সুন্দর লাগবে। প্রথমটাতে একটা ক্লাস দিই, সুজন নামে একটা ক্লাস দিই, আর এই যে এখানে হোভার করছি না, এখানে কমা দেন, কমা দিয়ে ডট সুজন লিখে রাখেন। মানে হোভার করলে এই কালারটা হবে, আর সুজন এমনিতেই হয়ে থাকবে, সুজনে হোভার করা লাগবে না। হ্যাঁ, বুঝা যায় যে হোমে আসে, বুঝে নাই এতটুকু কি বুঝতে পারছিলেন? মানে এতটুকু কি বুঝতে পারছিলেন? এতটুকু এতটুকু যে এইভাবে মেনু বানানো। এখন আপনি চান প্রথমটাতে এমনিতেই মানে কালারটা হয়ে থাকবে, তো আপনি একটা কাজ করেন, এখানে একটা ক্লাস দেন আর কি, প্রথমটাতে যেটাতে আপনি কালার দিয়ে রাখতে চান। মনে করেন এটাতে না দিয়ে আপনি চাচ্ছেন এইটাতে একটা নির্দিষ্ট কালার হয়ে থাকবে, ঠিক আছে, ক্লাস দেন আপনি মনে করেন যে ওয়ার্ডপ্রেস, ঠিক আছে, ওয়ার্ডপ্রেস দিয়ে এখানে এই ক্লাসটা কল করেন, এই ক্লাসটা কল করেন ওয়ার্ডপ্রেস। এই ওয়ার্ডপ্রেস বলতে কি বুঝাচ্ছে? এলআই, এলআই, এলআই বুঝাচ্ছে, একটা স্পেসিফিক এলআই বুঝাইতেছে। এখন আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটা দিছিলাম কোথায়? এলআইতে। তো এখানেও তো এলআই, এটা এটারও তো ব্যাকগ্রাউন্ড দেওয়াই যায়, যায় না? এটা আলাদা করে একটা ব্যাকগ্রাউন্ড তো দেওয়াই যায়, এটা একটা আলাদা করে ব্যাকগ্রাউন্ড দেন, রেড। তাহলে কি হবে? ওটাতে রেড হয়ে থাকবে, মানে আমি রেড হয়ে থাকবে বোঝার দরকার না, আমি এটাকে রেড করতে চাচ্ছি, আমি একটি স্পেসিফিক এলাকে রেড করতে চাচ্ছি, ওটাতে একটা ক্লাস দিয়ে। হ্যাঁ হ্যাঁ, আলাদা করা যায়। আচ্ছা, এই জিনিসটাকে আমি ইজিভাবে লিখছি এইভাবে, আমি প্রথমটাতে একটা ক্লাস দিছি, এখন এটা তো আমি সেম ব্যাকগ্রাউন্ডে রাখতে চাই, এই জন্য আমি কমা দিছি, যেহেতু ভ্যালুটা একই হবে, মানে আলাদাও লিখতে পারেন আপনি। মেন মেনুর ভিতরে যদি কোনো এলআই থাকে যেটার ক্লাস অ্যাক্টিভ, হ্যাঁ হবে, স্পেসিফিক করে দিলাম আর কি। যদি আপনি শুধু অ্যাক্টিভ করেন একই কথা, কোনো ডিফারেন্স নাই, এখানে আপনি সেম জিনিসই রাখেন, তাহলে এটার হোভার করা লাগবে না, লাগবে? এটা এমনিতেই ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখছি, হোভার ছাড়াই ব্যাকগ্রাউন্ড, নিজেরা ট্রাই করেন পারবেন। নিজেরা যখন ট্রাই করে মানে ভুলে যাবেন বা কোনো কিছু বুঝতেছেন না, আবার ভিডিও দেখবেন, দেখে আবার প্র্যাকটিস করবেন, বুঝে বুঝে না বুঝে না, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, তো এই হচ্ছে অবস্থা, আপনাদের পেন ড্রাইভগুলো দিয়ে দেন আমাকে।